আজকে আমরা ক্লাস 10 এর লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ নিয়ে একটু কিছু আলোচনা করব। দেখো, আমি একটা শঙ্কু তৈরি করেছি এরকম দেখতে, যে থ্রি ডাইমেনশনাল পিকচারগুলো হয় তাদের আমরা কি বলি, শঙ্কু বলি। দেখো, নিচে একটা বৃত্ত তৈরি হয়েছে আর ওপরে এরকম একটা শঙ্কু তৈরি হয়েছে। তোমরা এরকম জিনিস তোমাদের বাড়িতে বা চারপাশে অনেক দেখতে পাবে, যেরকম আমরা ফুচকা খাই যে শাল পাতা সবসময় এরকম গোল হয় না, এরকম শঙ্কুর মতো হয়। তারপরে তোমার তেল ঢালে যে বোতলের উপর রেখে একটা পাইপের মতো, সেটাও শঙ্কু আকৃতির হয়। এরকম অনেক কিছুই তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমি দেখো একটা শঙ্কুর ছবি এঁকে নিয়েছি। এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল একটা পিকচার। তো আমি ফার্স্ট একটা কথা বলে রাখি, এটা কোথা থেকে আসে। আমরা আগের দিন পড়েছিলাম লম্ববৃত্তাকার চোম, সেটা আমরা কি বলেছিলাম, একটা আয়তকার পেজ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কি করে লম্ববৃত্তাকার চোম হয়। আজকে আমি দেখাবো, দেখো একটা লম্ব, এটা লম্ব না, সরি, এটা একটি সমকোণী ত্রিভুজ। এবার এই একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, ধরো এই সমকোণী ত্রিভুজটার এইটা একটা উচ্চতা, এটা একটা উচ্চতা, এটা ভূমি। তো আমরা কি করব, যদি এই উচ্চতাকে অক্ষ ধরে এটাকে একবার এরকম ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে দেখো আমরা যে এটা বানিয়েছি এরকম একটা জিনিস দেখতে তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই অক্ষ বরাবর আমি কি করব, এটাকে অক্ষ ধরে আমরা এই পুরো জিনিসটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসব, তাহলে কি তৈরি হবে আমাদের, দেখো এইটা তৈরি হবে। এটা হচ্ছে রাইট সার্কুলার কোন বা লম্ব বৃত্তাকার শঙ্কু। আমরা এই শঙ্কু কিন্তু শুধু এরকমই হয় না, শঙ্কু এরকমও হয়, এরম ধরনেরও হয়। এগুলোকে আমরা কি বলি, মানে হেলানো শঙ্কু। কিন্তু লম্ব বৃত্তাকার কখন বলবো, যখন এই উচ্চতাটা ভূমির সাথে লম্বভাবে থাকবে, তখন আমরা তাকে কি বলবো, লম্ব বৃত্তাকার শঙ্কু। দেখো এই লম্ব বৃত্তাকার শঙ্কুতে আমার কি কি পেলাম, এটা যে বৃত্ত তৈরি হলো, আবার ভালো করে দেখে নাও, এটা যে পেলাম এর নিচে যেটা বৃত্ত তৈরি হলো সেটা হচ্ছে এইটা, এইটা, এটার ব্যাসার্ধ কত আর, আর উচ্চতা কত এটার শঙ্কুটার এইচ। কিন্তু শঙ্কুতে এইচ ছাড়াও আর একটা উচ্চতা আমরা পাই, যেটা হচ্ছে তির্যক উচ্চতা, সেটা হচ্ছে এল। এই এলটাকে বলা হয়, এই এলটাকে বলা হয় তির্যক উচ্চতা। তো শঙ্কুটা কি হলো, আমরা একটি লম্ব, সরি, সমকোণী ত্রিভুজকে যদি আমরা অক্ষ বরাবর ঘুরিয়ে দিই, তাহলে আমি একটা শঙ্কু পেলাম যেটার এইচ হচ্ছে উচ্চতা, এল হচ্ছে তির্যক উচ্চতা, আর হচ্ছে নিচের যে ভূমিটা, ভূমি যে বৃত্ত রয়েছে তার ব্যাসার্ধ। আচ্ছা, আগের দিন যেরকম লম্ব বৃত্তাকার চোঙ আমরা পড়েছিলাম, সেখানে দেখেছিলাম পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন। আমরা এখানেও সেম জিনিসই দেখবো। ফার্স্টে আসবো পার্শ্বতলের ক্ষেত্রফল। আজকেও আমি আলোচনা করব যে ফর্মুলাগুলো কোথা থেকে এলো। হয়তো তোমাদের সেগুলো সিলেবাসে মানে জানার কোনো দরকার পড়ে না বা জানতে হয় না, তবুও এগুলো জানা খুব দরকার যে কোথা থেকে তুমি ফর্মটা পেলে। মুখস্থ সবাই করতে পারে, সেটা সমস্যা নয়। দেখো, যদি এটা একটা শঙ্কু হয়, যদি এটা একটা শঙ্কু হয়, তাহলে এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা পুরোটা যদি আমি আমি একটি ক্ষেত্রফল বার করি, তাকে আমরা কি বলবো, পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, শুধু এইটুকু জায়গার ক্ষেত্রফলটা আমি বার করব। এবার দেখো, আমি যে এই শঙ্কুটাকে যখন আমি খুলে দিচ্ছি, দেখো এরকম একটা শেপ আমাদের আসছে, দেখলে? যখন আমি বন্ধ করে দিচ্ছি তখন শঙ্কু হয়ে যাচ্ছে, যখন আমি খুলে দিচ্ছি এরকটা শেপ আসছে। তা আমরা জাস্ট কি করব, এই শেপটাকে এখানে আমরা আঁকবো, এঁকে নি। ঠিক আছে, এবার দেখো একটা শঙ্কুকে যখন আমি কেটে খুলছি তখন কিরকম দেখতে হচ্ছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো এই শঙ্কুটা থেকে এটা এলো, এটা থেকে এটা এলো। ঠিক আছে, এই শঙ্কুটাকে যদি আমি মাঝ বরাবর কেটে দিই, দেখেছি আমি এখানে কেটে দিয়েছি, ঠিক আছে, মানে খুলছি, খোলার পরে পেলাম এইটা। এবার তোমরা এখানে দেখে নাও, এখানে দেখে নাও,
ফার্স্টে ছিল এরকম করে শঙ্কুটা ছিল, একটুখানি খুললাম যেটা আমি এঁকেছি, তারপরে পুরোটা খুলে এরকম হয়ে গেল। ক্লিয়ার হলো? এবারে এইবার আমাদেরকে কি করতে হবে, শুধু তার মানে আমাদের এইটুকু বের করতে হবে, এইটুকু এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। মানে এই যে আমরা জায়গাটা পেলাম এটার ক্ষেত্রফল মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, আমাদের এটা বের করতে হবে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যদি এইটা এল হয়, যদি এইটা এল হয় তার মানে আমি যখন মাঝখান থেকে কাটছি মানে এলটাকেই কাটছি, তাহলে এটাও এল এটাও এল, এটা যখন খুলে গেল খুলে গিয়ে এরকম হলো তার মানে এটা এল এইটা এল। ক্লিয়ার হয়েছে? এবার আমরা কি করব, কিচ্ছু না, এটাকে অনেকগুলো ত্রিভুজে আমরা ডিভাইড করে নেব। দেখো এরকম করে করে আমরা অনেকগুলো ত্রিভুজে ডিভাইড করে নেব। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হলো। তো এই সবকটা ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফলের যোগফল বার করতে পারি, তাহলেই আমি কি পাবো, এই পোর্শনটার ক্ষেত্রফল আমি বার করতে পারবো। চলো, আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সবাই তোমরা জানো। দেখো তাহলে আমি এটার পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করছি। দেখো হাফ ইনটু উচ্চতা এখানে এল, ভূমি কিন্তু আমরা জানি না, এই যে প্রথম ত্রিভুজটার ভূমি আমরা জানি না, ধরে নিলাম বি ওয়ান। ক্লিয়ার হলো? এবার সেকেন্ড, উচ্চতা এলই থাকবে, এই ত্রিভুজের ভূমি আমরা জানি না, ধরে নিলাম বি টু। এরকম করে করে পরপর পরপর যতগুলো আছে ততগুলো আমরা করে নেব। এবার দেখো এখান থেকে আমরা কি কি কমন নিতে পারছি, হাফ আর এল কমন নিলাম, কি কি পড়ে থাকলো, বি ওয়ান বি টু বি থ্রি, যতগুলো ত্রিভুজ আছে ততগুলো। এইবার ভালো করে লক্ষ্য করো, এই যা বি ওয়ান, এটা বি টু, এটা বি থ্রি, এটা বি ফোর, করে 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 পুরোটা। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে পুরোটা, এই যে পুরোটা বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি প্লাস বি ফোর, এই যে পুরোটা, পুরোটা কি, যখন এই পুরোটা আমাদের কোণের আকারে চলে আসছে তখন মানে এইটা এইটা এটা কি, এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের পরিধি তার মানে এই বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি প্লাস বি ফোর সব করার সমষ্টির সমান। আমি কি ক্লিয়ার করতে পারলাম, এই বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর সব করা যদি তুমি যোগ করো তাহলে তুমি যেই পোর্শনটা পাবে সেইটাই দেখো কোন পোর্শনটা, কোণের বৃত্তের নিচের যে বৃত্তটা উৎপন্ন হয়েছে সেই পোর্শনটা, সেই পোর্শনের পরিধি মানে হচ্ছে এই এইটুকু। তাহলে আমরা কি জানি, যদি আর হয় ব্যাসার্ধ, পরিধি হয় কি, টু পাই আর, তাহলে হাফ ইন্টু এল ইন্টু টু পাই আর। দেখো হাফ টু টু কেটে কেটে গেল, কি পড়ে থাকছে, পাই আর এল, এটাই আমি লিখেছি। দেখো এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল বর্গ একক, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এল হচ্ছে কোণের তির্যক উচ্চতা। কোথা থেকে পেলাম আমরা এই এই কোণটাকে, আমরা মাঝখান থেকে কাটলাম, কেটে খুলে দিলাম, খুলে দিয়ে এই পোর্শনটা পেলাম, সেখান থেকে আমরা কি পেলাম, এই কোণের পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল বর্গ একক। আশা করি বুঝতে সমস্যা হয়নি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমাদের কোথা থেকে এলো সেটা জানা তোমাদের হয়তো মানে পরীক্ষায় তোমাদের আসবে না, কিন্তু জেনে রাখা অনেক জরুরি যে কোথা থেকে এলো, তাহলে ভুলবে না তোমরা। আচ্ছা তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা দেখতে পারলে কি হলো, এবার আসছি আমি সমগ্র তলের ক্ষেত্রফলে। আগের দিন যেরকম বলেছিলাম